আবারও ইন্দ্রপতন, প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। প্রয়াত প্রখ্যাত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত, তার পরিবারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার সকালেই ঘুমের মধ্যেই মৃত্যু হয় তার। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব বাবু। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি, কিডনির সমস্যায় ভুগছিলেন বলে চলছিল ডায়ালিসিস। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ মৃত্যু হয় তার। তার মৃত্যুতে গভীর শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে। পরিবার সূত্রে জানা গিয়েছে গতকালও তার ডায়ালিসিস হয়েছে। আজ সকালে তাকে ডাকতে গেলে দেখা যায় তার কোনো সাড়া নেই। চিকিৎসক ডাকা হলে তিনি তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 77 বছর। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।